আজকে 5ই জানুয়ারি ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনার আজকে চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ করবে এবং ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হবে বলে আমরা মনে করছি। তাই আসন্ন 23 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কর্মী সমর্থকগণ আজ ভোর থেকে চললাম লোকাল কমিটির নির্দেশে। আমরা আমাদের এলাকাতে প্রচার সজ্জায় নেমেছি এবং এই প্রচার সজ্জা থেকে আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞা করছি 2023 সালে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করে তবেই আমরা ঘরে ফিরবো।